ফুটবল মানেই উন্মাদনা শিহরণ জাগানো ভালো লাগা ফুটবল যে বদলে দিতে পারে মানুষের জীবন তার উদাহরণ নারী দলের মারিয়া স্বপ্না সঞ্জিদা মৌসুমীরা শুধু তাই নয় ফুটবল বদলে দিতে পারে একটি জনপদের চিত্র বঙ্গমাতে স্কুল ফুটবলের সাফল্য অন্যরকম এক পরিচিতি এনে দিয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গারো পাহাড়ের পাদদেশে নিভৃত গ্রাম কলসিন্দুরকে যাদের হাত ধরে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে কলসিন্দুরের সুনাম তাদেরই একজন মার্জিয়া আক্তার পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে মার্জিয়া পঞ্চম নানা বাধা বিপত্তি সামাজিক প্রতিবন্ধকতা আর দারিদ্রতাকে হার মানিয়ে হয়ে উঠেছেন জাতীয় দলের আক্রমণ ভাগের নির্ভরতার প্রতীক প্রথম প্রথম বাসা থেকে মানে দিতে চাইতো না যে না ফুটবল খেলতে হবে না মেয়ে মানুষ যখন খেলতে শুরু করে আমরা তো অনেক মানে একদম গ্রামের মেয়ে মেয়েরা ফুটবল খেলবে এটা হয়তো পছন্দ করতো না যখন দেখতেছে যে আমরা একের পর এক রেজাল্ট করতেছি ভালো বঙ্গমাতায় তখন আর গ্রামের মানুষ আর আমাদের উৎসাহ দিত এখন আর বাধা নেই অনটনের পরিবারে এসেছে সচ্ছলতা বাফুফের থেকে এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা কিন্তু মার্জিয়ার চাপা কষ্ট যে স্কুল থেকে তার উঠে আসা টানা তিনবারের চ্যাম্পিয়ন সেই কলসিন্দুর গত তিন বছর আঞ্চলিক পর্বই পেরোতে পারেনি যখন আমরা থাকতাম তখন রেজাল্ট করতাম কিন্তু এখন পর আমাদের স্কুলের কোনো রেজাল্ট নাই এতে আমরা তো একটু মানে কষ্ট হওয়ারই কথা আর যেহেতু স্কুলে ছাড়ও নাই সেহেতু মানে এটা আরো আমাদের অনেক বড় কষ্ট মার্জিয়ার বিশ্বাস গ্রাম্য রাজনীতির শিকার হয়ে ক্ষোভ আর অভিমানে ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়া প্রিয় শিক্ষক মফিজ মাস্টারকে ফেরাতে পারলেই সাফল্য ফিরবে কল সিদ্ধে স্যার যাওয়ার পর থেকে হয়তো বা মানে খেলোয়াড় আরও মানে স্কুল থেকে জোরে যাচ্ছে মানে উঠে আসছে না যেহেতু স্যার নাই স্যারকে আমি বসে জিজ্ঞেস করি স্যার শুক্রবারে ফোন যখন পাই স্যারকে আগে জিজ্ঞেস করি স্যার কেমন আছে স্যার বল বলি স্যার আপনি কি আর টিম করবেন না কো না আর টিম করবে না স্যার কেন কো না তোদেরকে আমি দূর আগায় নিতে পারছি এটাই আমার মানে সবচেয়ে বড় পাওয়া আমি আর ফুটবলে যাব না তোরা ভালো কর এদিকে দরজায় করা নাড়ছে বঙ্গমাত আন্তর্জাতিক ফুটবল কঠোর অনুশীলনে নিজেকে তৈরি করছেন মার্জিয়া আক্তার প্রতিফলন ঘটাতে চান মাঠে আমাদের টার্গেট আমরা এবার চ্যাম্পিয়ন হব মোমিন রোহন আর টিভি ঢাকা